পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার নওপাড়া গ্রামে প্রেমিকের বাড়ির সামনে স্ত্রীর মর্যাদা দাবিতে ধর্ণায় বসেন প্রেমিকা। এদিন প্রেমিকা পরিবারের সদস্যদের নিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ধর্ণায় বসেন। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রেমিকার অভিযোগ, সৌমেন চৌধুরীর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করা হয়, পরবর্তী ক্ষেত্রে সৌমেন বিবাহ করতে অস্বীকার করে। এই ঘটনায় সৌমেনের বাবা পঞ্চায়েত সদস্য শামীম চৌধুরীকে অভিযোগ করেন, তাকে অপমান করতেই এরূপ ঘটনা ঘটানো হয়েছে। অপরদিকে প্রেমিকা দাবি করেন, যতক্ষণ না পর্যন্ত তাকে সৌমেন বিবাহ করেন ততক্ষণ ধর্ণা চালিয়ে যাবেন। ভাবে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছো, তাকে ভালোবাসো, কি নাম তার? পাঁচ বছর সম্পর্ক দিয়ে এখন কি বলছে? এখন ওর সঙ্গে আমার পাঁচ থেকে ছ মাস শারীরিক সম্পর্ক হয়েছে, তারপরেও আমাকে সেদিনকে বৃহস্পতিবার রাত্রিরে বাড়ি এনেছে। ওর আমাকে বলেছিল বিয়ে করব, তারপর বাবা মা দেখে সেদিনকেও আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে রাত্রির বেলায়, তারপর বাবা মা দেখে ওকে বাড়ি থেকে বার করে দেয়, তারপর আমাকে বলে বাড়ি যা। আমি বলেছি না আমি যাবো না, তোমার ছেলে আমাকে বলেছে বিয়ে করবো। তারপর আমি বাড়ি যখন যেতে চাই না তখন আমার ধরে হাতটা কেটে দিয়েছে। ওর বোন আরো মা ধরেছিল, ওর বাবাও ছিল। হ্যাঁ, কি করেছেন? কিভাবে জানিয়েছি? কি বলেছেন? ওকে আমি বিয়ে করতে যাই। ঘটনার পর থেকে প্রেমিক সহ পরিবারের সকলেই ঘর ছাড়া। আমি বলতে চাই, ছেলে বড় হয়েছে, ছেলে 18+ বয়স, ছেলে যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকে সে বিয়ে করবে, সে তো আমার কথা শুনবে না। আমার কথা শুনতো তাহলে সে প্রেম করতো না। কোনো কোনো ছেলে গার্জেনের কথা শুনবে না, প্রেম ভালোবাসার ক্ষেত্রে সে যদি ভালোবেসে থাকে তাহলে সে বিয়ে করবে। আর যেটুকু আমার বাড়িতে লোকজন নিয়ে চেঁচামেচি হয়ে হট্টগোল যেটা চলছে, সেটা কিছু সমাজের সমাজবিরোধী কিছু দুষ্কৃতি মানুষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমার চরিত্রে কালিমা লেপছে, আমাকে মানে মানসিকভাবে টর্চার করছে। আমি তৃণমূলের মেম্বার, আমি মানুষজনকে নিয়ে থাকি, মানুষ আমার সাথে থাকে, মানুষের আমি কাজ করি, সেই কারণে আমি যাতে আমার মানহানি হয় সেই চেষ্টা করা চালিয়ে যায়। কিছু করিনি, আমি পুলিশকে বলেছি যে ছেলে যদি ভালোবেসে থাকে এখানে আমার কোনো ভূমিকা নেই, ছেলে তো আমার কথা শুনবে না, ছেলে 18+। ওরা যদি এফআইআর করে, ওরা যদি কেস করে, আমি পাল্টা তখন করব। এই মুহূর্তে আমি কেস করার চিন্তা ভাবনা করি। আমার প্রতি যদি টর্চার হয়, আমার বাড়িতে যদি হামলা হয়, আমাকে আমি বাড়ি যাব, আমাকে যদি ঘাও করে, আমাকে যদি মারপিট করে, আমাকে কেস করতে বাধ্য। মেমারি থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।